নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে প্রায় দীর্ঘ 12 বছর পর নিয়োগের জট খুলতে চলেছে। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2010 সালের, তারপর 11 সালে পরীক্ষা হয়, কিন্তু তারপর আর রেজাল্ট প্রকাশিত হয়নি, আইনের জটে আটকে গেছিলো। তো সেই দীর্ঘ 12 বছর পর আবার এই মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে গ্রুপ ডির কর্মী নিয়োগের যে তার ফলাফল প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট, এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে হচ্ছে রেজাল্ট প্রকাশ করতে হবে, এরকম নির্দেশ দিয়েছে। ফলে দীর্ঘদিন পর আবার চাকরি প্রার্থীদের হচ্ছে গ্রুপ ডি কর্মী যারা চাকরির পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এবং তাদের জন্য সুখবর। তো দেখা যাক আগামী দিনে কবে রেজাল্ট প্রকাশ করে মাদ্রাসা সার্ভিস কমিশন। এ সংক্রান্ত অবশ্যই আপনাদের শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।